হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লেন ফুড। আজকে আমি বানাবো পাউডার মিল্ক বা গুঁড়ো দুধের চা। তো চা আমরা সবাই বানাতে পারি, কিন্তু এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা মেসে থাকেন বা যারা একদমই বিগিনার্স। তাদের কাছে সাধারণত চায়ের বিভিন্ন উপকরণ বা লিকুইড মিল্ক থাকে না, তো সেক্ষেত্রে আপনারা পাউডার মিল্ক দিয়ে কীভাবে চা বানাবেন সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না, এটা কিন্তু একদমই ফ্রি। আমি 2 কাপ পরিমাণ চা বানাবো, তাই জন্য আমি জল নিয়েছি 2 কাপ। আর চিনি ব্যবহার করব আমি 2 টেবিল চামচ, চা পাতা ব্যবহার করব 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক নিয়েছি আমি 4 টেবিল চামচ। গ্যাস অন করে প্রথমেই একটা বাটিতে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়েই, জলটা যখন কুসুম গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। জলটা কিন্তু বেশি গরম হয়ে গেলে এই দুধগুলো আর গুলবে না, সেক্ষেত্রে দলা পাকিয়ে যাবে, তাই কুসুম গরম অবস্থায় মিল্ক পাউডারটা অ্যাড করে দিয়েছি। চা বানানোর পদ্ধতি এক একজনের এক এক রকম হয়। আপনাদের যদি এক্ষেত্রে অসুবিধা মনে হয় আপনারা খানিকটা জল তুলে তাতে মিল্ক পাউডারটা অ্যাড করে সেটা পরে ব্যবহার করতে পারেন। আমি শর্টকাট পদ্ধতি ব্যবহার করেছি। দুধটা ভালোভাবে গুলে গেলে এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরে এবার দিয়ে দেবো চা পাতা, ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে চাটা ফুটে উঠেছে, এবার একে লো ফ্লেমে রেখে দেবো আরও 5 মিনিট। আপনারা চায়ে আদা কিংবা এলাচ ব্যবহার করতে পারেন। আমি বিগিনার্সদের জন্য চাটা বানাচ্ছি সিম্পলভাবে, তাই আমি এখানে কিছুই অ্যাড করিনি। 5 মিনিট হয়ে গেছে, আমার চাটাও রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আপনারা যদি মনে করেন একটু বেশি লেকার খাবেন তো সেক্ষেত্রে আরও খানিকক্ষণ আপনারা চাটা ফোটাতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে গরম চা। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় আমার ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।